চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন বিজিএমইএ ভবন থেকে র্যালি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর এলাকায় এসে র্যালিটি শেষ হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি নুরউদ্দিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কাউন্সিলর মোর্শেদ আলম। আলোচনা সভায় বিভিন্ন জেলা উপজেলা থেকে শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। নবাবগঞ্জে মানব পাচার থেকে উদ্ধার, নারী ও পুরুষদের জন্য প্রকল্প অবৈধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, কলাকুপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল সহ অনেকে। এদিকে শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে সভায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন আলালের সভাপতিতে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লোকমান হোসেন, আবু জাহিদ মিয়া, স্বপন মিয়া, কাদেরুজ্জামান সরকার সাধারণ সম্পাদক জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। নবাবগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইব্রাহিম খলিল, থানা পুলিশ পরিদর্শক কাজী রমজানুল হক সহ অনেকে। আপনি যদি আমাদের প্রতিচ্ছাকৃতভাবে হত্যা করেন তাহলে আপনি তামাম মনুষ্য জগৎকে হত্যা।